আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আঞ্জুমান ব্লগ চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র দুটি ডিম দিয়ে খুবই মজাদার, সুপার সফট এবং তুলোর মতো নরম তুলতুলে স্পঞ্জি কেক। আপনারা যদি এই রেসিপিটা হুবহু দেখে বাসায় তৈরি করেন, আশা করব একদম সুপার সফট এবং স্পঞ্জি কেকটাই তৈরি করতে পারবেন। আশা করব প্রতিবারের মতো আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা রিকোয়েস্ট রইল, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আপনাদের কমেন্ট এবং লাইক আমাকে কিন্তু অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য। আপনারা চাইলে এই ভিডিওটা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ারও করতে পারেন। তো কথা না বাড়িয়ে এখন আমি মূল পর্বে চলে যাব, কিভাবে এই কেকটি তৈরি করে নিব খুব সহজেই। আজকে স্পঞ্জ কেকটা বানানোর জন্য প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। তার জন্য একটি চালনির মধ্যে আমি হাফ কাপ পরিমাণের ময়দা নিয়ে নিয়েছি, আর হাফ চা চামচ দিয়ে দিব বেকিং পাউডার এবং এক চিমটি পরিমাণে লবণ দিয়ে দিব। এতে করে হবে কি কেকের স্বাদটা একটু ভালো আসবে, তবে আপনারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন। তারপর এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে আমি একটু চেলে নিব এবং চেলে নেওয়ার পর একটা স্প্যাচুলারের সাহায্যে এগুলোকে একটু ভালো করে মিশিয়ে একটা সাইডে বাটিটা রেখে দিচ্ছি। এখন আরেকটা বাটি নিয়ে নিলাম, এর মধ্যে আমি নর্মাল টেম্পারেচার থাকা দুটি ডিম নিয়ে নিচ্ছি। আর আপনারা যদি ফ্রিজে ডিম ব্যবহার করতে চান সেক্ষেত্রে আধা ঘন্টা বা এক ঘন্টা আগে ডিমটাকে বের করে নর্মাল করে তারপর ব্যবহার করতে হবে। আর আমি কিন্তু এই কুসুম দুটা খুব আলতো করে তুলে আলাদা করে নিয়েছি যাতে করে ভেঙে না যায়। এবার ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি। যখন ডিমের সাদা অংশ কিছুটা ফর্ম হয়ে এসেছে, প্রায় আমি এখানে দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণের চিনি। আর চিনিটা কিন্তু আপনার আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন, তবে 1/3 কাপ চিনি দিলে এই মিষ্টিটা একদম পারফেক্ট হয়। বেশি মিষ্টি খেলে আপনারা 1/2 কাপ পরিমাণও দিতে পারেন। আমি চিনিটা একসাথে না দিয়ে তিনবারে দিয়ে দিব অল্প অল্প করে, আর মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি। আমি সবসময় মিডিয়াম মানে 2 স্পিডে ডিমের ফর্ম বা মেরামটা তৈরি করে থাকি। এতে করা হয় কি মেরামটা একদম পারফেক্ট হয়, আর আপনার ডিমে মেরামটা যত পারফেক্ট হবে আপনার কেকটাও কিন্তু পারফেক্ট হবে। যখন দেখবেন ডিমে মেরামটা দিয়ে এভাবে লিখলে আপনার ফোমটা ভেসে রয়েছে, তখন বুঝবেন আপনার মেরামটা পারফেক্ট হয়ে গিয়েছে। মেরামটা পারফেক্ট হওয়ার পরে ডিমের কুসুমগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে মিডিয়াম স্পিডে আবারও আমি এখানে খুব ভালো করে বিট করে নিয়েছি। এখন এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা স্পঞ্জ কেক তৈরি করছি সেক্ষেত্রে আমাদের তেলটা এখানে না দিলেও চলে, তবে আমি একটু সফটনেসের জন্য তেলটা ব্যবহার করছি, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। তেলটা দিয়ে আমি বেশিক্ষণ আর বিট করব না, এতে করে হবে কি আপনার মেরামটা নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু কেকটা চুপসে যাবে। তো এখন এই মেরামের মধ্যে শুকনো উপকরণ যে চেলে রেখেছিলাম সেগুলো অল্প অল্প দিয়ে হালকা হাতে এভাবে মিক্স করে নিচ্ছি। আর এটাকে খুব জোরে করা যাবে না, এতে করে আপনার মেরামের বা কেকের যে মেরামটা আমরা তৈরি করেছি এটার মধ্যে এয়ার বাবলসগুলো নষ্ট হয়ে গেলে কেকটা কিন্তু আর ফ্লাফি আর সফট হবে না। তো সব উপকরণগুলো আমি অল্প অল্প করে দিচ্ছি আর এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই কেকের মধ্যে কিন্তু আমি কোনো ব্যানানা অ্যাসেন্স ব্যবহার করিনি, আপনারা চাইলে এখানে ব্যানানা অ্যাসেন্স বা আপনাদের পছন্দ মতো যে কোনো অ্যাসেন্সও ব্যবহার করতে পারেন। তো সব উপকরণগুলো খুব ভালো করে আমি এখন মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি নর্মাল টেম্পারেচারে থাকা লিকুইড দুধ দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণের। আর এই লিকুইড দুধটা এজন্যই দিচ্ছি যাতে করে ম্যারামটা খুব পারফেক্ট হয় এবং কেকটা খুবই ফ্লাফি এবং স্পঞ্জি সফট হয় সেজন্য। তো সব কিছু খুব ভালো করে একত্রে মিক্স করে নিয়েছি। এখন বেঁচে থাকা বাকি ময়দার গুঁড়োটুকু বা শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম। আর আমি ভিডিওটা একটু বড় হওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত, আপনাকে একদম হুবহু পারফেক্ট রেসিপিটা দেওয়ার জন্য কিন্তু আমি একটুকু এডিট বা স্ক্রিপ্ট করিনি, জাস্ট ভিডিওটা একটু টেনে ফাস্ট করে দিয়েছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল। তো লাস্টে আরও 1 টেবিল চামচ পরিমাণে লিকুইড দুধ দিয়ে আমি আবারও সেই কেকের মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা স্ক্রিনে দেখে বুঝতেই পারছেন আমি পুরো মিশ্রণটা কিন্তু একই ওয়েতে করেছি, সাইড থেকে এনে মাছ
মাঝখানে মিশিয়ে দিয়েছি। আবার সাইড থেকে রাউন্ড করে ঘুরিয়ে মিশ্রণটা এভাবে মাঝখানে দিয়েছি। যখন দেখবেন উপর থেকে ডোটা ফালালে এভাবে একটা ডিজাইন করলে সেটা ভেসে থাকে, তখন বুঝতে হবে আপনার কেকের মিশ্রণটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। এখন এই মিশ্রণটাকে আমি একটা সাইডে রেখে দেন হচ্ছে কেকের মোল্ডটা আমি তৈরি করে নিচ্ছি। এখানে আমি একটা 4 ইঞ্চি পরিমাণের কেকের মোল্ড নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই 4 ইঞ্চির বদলে কিন্তু 6 ইঞ্চি কেকের মোল্ডও ব্যবহার করতে পারেন। জাস্ট আমি নিচে তেল ব্রাশ করে একটা বাটার পেপার বিছিয়ে দিয়েছি এবং কেকের মিশ্রণটা উপর থেকে ঢেলে দিচ্ছি। উপর থেকে ঢাললে হবে কি, ভিতরে যদি কোনো এয়ার বড় সাইজে এয়ার বাবলস থাকে সেগুলো বের হয়ে যাবে। দেন একটা টুথপিক বা একটা স্টিকের সাহায্যে এভাবে ঘুরিয়ে দিচ্ছি এবং একটু ট্যাপ করে দিচ্ছি। কেকটা কেকের ব্যাটার ঢালার পর কিন্তু অবশ্যই এটাকে ট্যাপ করে নিতে হবে। দেন হচ্ছে আমি এখন এটাকে বেক করতে চলে যাব। আর আজকে কেকটা কিন্তু আমি চুলাতে তৈরি করছি। চুলাতে প্রথমে একটা প্যান বসিয়ে আমি মিডিয়াম লো হিটে 10 মিনিট ফ্রি হিট করে নিয়েছি। তারপরে কেকের মোল্ডটা দিয়ে এখন আমি 30 মিনিটের জন্য ওয়েট করব কেকটা বেক হওয়ার জন্য। আর এখানে কিন্তু আমি নর্মাল পাত্রে আজকে কেকটা তৈরি করছি। আপনারা চাইলে কিন্তু এখানে কেকের যে ডাইসগুলো কিনতে পাওয়া যায় সেগুলোতেও কিন্তু কেকটা বানিয়ে নিতে পারেন। আর চুলার আঁচটাও দেখিয়ে দিলাম যে কী পর্যায়ে আমার চুলার আঁচটা রয়েছে, একদম মিডিয়াম টু লো হিটে। এখন এই কেকটা টানা 30 মিনিট আমি এখানে বেক করে নিচ্ছি। আর কেকের যে ছিদ্রটা ছিল ঢাকনার উপরে, সেই ছিদ্রটাও কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। এরই মধ্যে কিন্তু আমার কেকটা হয়েও গিয়েছে। একটা টুথপিকের সাহায্যে দেখলাম যে আমার কেকটা হয়ে গিয়েছে কিনা। যখন টুথপিকের সাহায্যে দেখবেন স্টিকটা একদম ক্লিয়ার আসছে, তখন বুঝবেন আপনার কেকটা বেক হয়ে গিয়েছে। তো আমি এখন কেকটাকে চুলা থেকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে তারপরে মোল্ড আউট করে আপনাদের সাথে শেয়ার করছি। এখন কেকটা প্রায় ঠান্ডা হয়ে গিয়েছে। আমি একটা ব্রেড নাইফ দিয়ে চারদিকটা ছাড়িয়ে নিয়েছি এবং ঝাঁকিয়ে আলগা করে নিয়েছি। দেখেন এক একাই কিন্তু কেকটা তুলে আসছে, আর আমার মোল্ডটা কিন্তু একটু নিচ দিয়ে পুড়ে যায়নি। আর স্ক্রিনে আপনারা দেখে বুঝতেই পারছেন আমার কেকটা কতটা সফট, স্পঞ্জি এবং ফ্লাফি হয়েছে, আর তুলোর মতো একদম তুলতুলে হয়েছে। আর কেকটার সাইজটা দেখে বুঝতেই পারছেন কত সুন্দর মাশাল্লাহ একটা বড় সাইজের কেক হয়েছে। এটা দিয়ে আপনারা 1/2 পাউন্ডের একটা কেক, বার্থডে কেক বলেন বা যে কোনো একটা কেকই বললেন না কেন, অনায়াসে বানিয়ে নিতে পারেন। চাইলে নর্মালি এভাবেও খেতে পারেন। তবে আমার এই আজকের কেকটা দিয়ে কিন্তু আমি একটা কেক ডেকোরেশন করব। আমার ছোট বোনের বার্থডের জন্য কেকটা বানিয়েছি, তো সেজন্য আমি এভাবে কেকটা কেটে আর দেখাতে পারছি না। জাস্ট আমি স্লাইস করে আপনাদের দেখাবো, যা তার আগে আপনারা দেখে নেন যে স্কিনে যে কত সুন্দর সফট এবং ফ্লাফি হয়েছে কেকটা। আর কালারটা তো দেখে বুঝতেই পারছেন মাশাল্লাহ খুবই সুন্দর একটা কালার এসেছে। দেখেন কতটা সফট এবং স্পঞ্জি। আমি কিন্তু চারপাশ থেকে আপনাদেরকে কেকটা দেখাচ্ছি। এবার কেকটা একটু কেটে দেখাচ্ছি যে ভিতরটা কীরকম হয়েছে। আসলে কেকের উপর সাইডটা যেমনই হোক না কেন, আমরা কিন্তু ভিতর সাইডটা দেখার জন্য অনেক এক্সাইটমেন্ট থাকি যে ভিতরটা কেকটা পারফেক্টলি হয়েছে কি না। তো আমি 3টা স্লাইসে কেকটা কেটে নিয়েছি এবং 3টা স্লাইসে কেটে নেওয়ার পরে আপনাদের সাথে আমি মাঝখানের দৃশ্যটা দেখাচ্ছি, যে দেখেন মাঝখানে কত সুন্দরভাবে কুক হয়েছে এবং কতটা ফ্লাফি এবং স্পঞ্জি হয়েছে। আমি কেকটা যেভাবে ভাঁজ করছি ঠিক ওইভাবে কিন্তু থাকছে, কেকটা একটু ভেঙেও কিন্তু যাচ্ছে না। আপনারা কিন্তু স্ক্রিনই দেখে খুব সুন্দরভাবে বুঝে নিতে পারবেন, আমি যতটা বলে আপনাদেরকে বোঝাতে না পারবো। আসলে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তার কারণে কথা বলতে একটু সমস্যা হচ্ছে। আমার কথা ভুল ত্রুটির জন্য আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর কেকটা দেখতেই তো পারছেন কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে। এই কেকগুলো সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে তারপরে আমি কেকের ডিজাইনে চলে যাব। তো আশা করছি আমার এই আজকের রেসিপিটিও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর অবশ্যই মতামতগুলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টগুলো পড়ার জন্য আমি খুবই এক্সাইটমেন্ট থাকি। আর আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আমার আজকের এই রেসিপিটি। আশা করব সবাই আমার পাশে থাকবেন, ভালোবাসা দিবেন, ভালোবাসা পাবেন। আর আমার যারা এখন আমার পেজটি লাইক ফলো করেনি সবার কাছে অনুরোধ থাকবে আমার পেজটি লাইক ফলো দিয়ে পাশে থাকার। আর কেকটা কিভাবে ডেকোরেশন করেছিলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আসলে আমি একদম আনাড়ি ডেকোরেশনের ক্ষেত্রে, সো আশা করছি ভালো লাগবে, এর জন্য একটু শেয়ার করলাম। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।